বিরিয়ানি। আর খেতে গাইস খুবই খেতে টেস্টি, বুঝতে পারছো? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি টুকটুকি, কেমন আছো? তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আর কি ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করছি। এই যে 49-এ চিকেন বিরিয়ানি, বলেন কি? তো গাইস ভাবতে পারছো 49-এ চিকেন বিরিয়ানি, ভাবতে পারা যায় যে 49 টাকায় চিকেন বিরিয়ানি হয়? তো সত্যি ঠিকই শুনেছো, তো সেটাই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে, জানি না ওখানকার হচ্ছে, ওখানে মনে হচ্ছে তো প্রচণ্ড ভিড় হয়েছে, তো ওখানে গিয়ে দেখা যাক। যে এই যে দেখো 49 টাকা কুপন দিয়েছিল, তো আজকের জন্যই অফারটা ছিল। তো জাস্ট পরের দিন, কিন্তু নেক্সট দিনের অফার নেই, জাস্ট আজকেই আজকেই দিয়েছে। আজকে হচ্ছে সানডে, তো কুপনটা অ্যাকচুয়ালি অনেক দিন আগে থেকেই দিচ্ছিল, তোমাদের অ্যাকচুয়ালি বলা হয়নি। আজকে আমি কুপনটা কেটেছি, তো আজকেই যাচ্ছি, বেরিয়ে পড়েছি আর রেডি হয়ে গেছি। কারণ 49 টাকার বিরিয়ানি, আর বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে, খুবই প্রিয় একটা খাবার। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা যাবো একটু পরে। তো ওখানে দেখতে পাবে আমাদের বাড়ি থেকে 5 থেকে 10 মিনিট যেতে হয়। তো ওখানে অ্যাকচুয়ালি নতুনই দোকান খুলেছে, আজকেই নতুন, প্রচুর প্রচুর ভিড় হবে, সব কিছু দেখতে পাবে। আমার তো প্রচুর এক্সাইটেড লাগছে যে 49 টাকায় চিকেন বিরিয়ানি, তো কেমন হবে সবই তোমরা ভিডিও দেখতে পাবে। জানি না কেমন হবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি সকালে গেছিলাম, তখন দেখলাম প্রচণ্ড তার আয়োজন হচ্ছে, কারণ অতগুলো লোকের আইটেম তো করতে হবে। আজকেই এই অফারটা আছে, তো তাই জন্য ভিডিওটা করলাম। অন্য দিন গেলে হয়তো কিন্তু এই অফারটা নেই, আজকেই যারা আসবে তারাই কিন্তু পাবে। আজকে কুপন অ্যাকচুয়ালি 1 মাস আগে থেকে হচ্ছিল, তো তার জন্য কুপন তখন কাটা হয়নি, আজকে আমি জাস্ট কুপনটা কাটলাম আজকেই। তো যখন যাব তখন তোমাদের সাথে আবার কথা হবে। চলো ফাইনালি মানে চলে এসেছি, তো একেবারে এখানে বাড়ির সামনে, বুঝতেই পারছো এখানে, কারণ এখানে গান চলতে কপিরাইট আসতে পারে। তো আমি একটু অন্য সাইডে এসে তোমাদেরকে একটু রিভিউটা দিচ্ছি। এখানে মানে এখন আপাতত এখানে ভিড় নেই, অ্যাকচুয়ালি মানে দুপুর টাইম, কিন্তু সন্ধ্যের টাইম মনে হচ্ছে অনেকটা ভিড় হবে, কারণ আমি এখনই এলাম জাস্ট। আর একটা ইউটিউবারের সাথে আমার দেখা হলো, মানে তারা আর কি অনেকদিন আগে থেকেই করছে, ভালো লাগলো তাদের সাথে আলাপ করে। তো ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওই যে দূরে একটা, ওখানেই অ্যাকচুয়ালি আসলে হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানেই হচ্ছে অ্যাকচুয়ালি শুভ উদ্বোধনটাই হচ্ছে, 49 টাকা চিকেন বিরিয়ানি দেওয়া হচ্ছে এখানে। আর দেখতে পাচ্ছ এখন হচ্ছে এখানে দুপুরবেলা। তো আমি অ্যাকচুয়ালি এই দোকানটার নাম হচ্ছে নিউ সুপ্রিয়, জাস্ট আজকেই উদ্বোধন হবে আর কি বিরিয়ানির দোকান হচ্ছে। অফারটা আজকের জন্যই ছিল, তো নেক্সট দিন হয়তো এই অফারটা থাকবে না, নতুন দোকান উদ্বোধন হবেই। তো এখানে আর কি দেয়া স্টার্ট করে দিয়েছে যারা যারা আসবে, আর এখানে কিছুজন দাঁড়িয়ে আছে নেবার জন্য, আমারই কিছু ফ্রেন্ডস, তো তার সাথেই দেখা হলো জাস্ট। এই যে দেখতে পাচ্ছ, আর ওই সাইডে মানে কিছু মানে কুপনটা দিয়ে অ্যাকচুয়ালি তারপর কুপনটা নেওয়া হয়। আর এইটা হচ্ছে দোকানের নাম, ভালো করে একটু জাস্ট দেখে নাও। আজকে যারা আসবে তারা নিশ্চয়ই পাবে, কিন্তু নেক্সট দিন হয়তো নাও পেতে পারো। ভেবেছিলাম হয়তো অনেক লোকজনের ভিড়, হয়তো আমি চান্স পাবো না, সেটাই ভেবেছিলাম, কিন্তু একদমই না। এখানে এখন অল্প ভিড় আছে, কেউ নেই, জাস্ট আমি নিলাম সঙ্গে সঙ্গে চলে আসলাম। তো মানে অ্যাকচুয়ালি মানে গান হচ্ছে বলে কপিরাইট আসতে পারে, তোমাদের আগে বলছি, তার জন্য আমি একটু অন্য সাইডে এসেছি। তো আমার ব্যাগে এখন রাখা আছে, আমি বাড়িতে গিয়ে ফাইনালি আমি মানে 49 টাকায় বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার হাতে বিরিয়ানি আছে, জানি না কেমন টেস্টি খেতে হবে, নিশ্চয়ই খুবই ভালো হবে, কারণ এখন অ্যাকচুয়ালি ভিড় নেই, তোমরা দেখতেই পেলে। এখন মানে অনুষ্ঠানটা এখন না, আসলে আমি তো জানতাম না, তো এখনই গেছিলাম, কিন্তু ফাঁকা ছিল, তোমরা সবই দেখতে পেলে। তো অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হবে মানে সন্ধ্যাবেলা, তো আমি এখন গিয়ে নিয়ে এলাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ 49 টাকা চিকেন বিরিয়ানি, ভাবতে পারছো? কিন্তু এই
এই যে আমার হাতে আছে এখন বিরিয়ানি, কারণ এখন নিলাম, এখন এখন খেতে আমার খুব ভালো লাগে, আর বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট খাবার, তাই না কি? দেখবো কেমন টেস্টি হয়েছে, নিশ্চয়ই ভালো হবে। তো চলো তোমরা দেখতে থাকো কেমন খেতে হয়েছে। তো চলো, আমি 49 টাকার বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছি, যে আমার হাতে আছে এখন 49। তো খেয়ে বলবো কেমন টেস্টি হয়েছে। তো চলো খাওয়া যাক। খেতে গাইস খুব সুন্দর, খুব টেস্টি। আর এখানে হচ্ছে এই যে আর একটা এক পিস চিকেন, আর এখানে আর একটা পিস চিকেন আছে, আর এখানে হচ্ছে আর এক পিস আলু দিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গাইস খুবই সাথে টেস্টি, বুঝতে পারছো বিরিয়ানি আমার ফেভারিট খাবার। তো নিয়ে চলে এসেছি, আর এত রোদ কারণ ওখানে করলাম না, আমি বাড়িতে এসে অ্যাকচুয়ালি ভিডিওটা করছি, ওখানে প্রচণ্ড লোক মানে ভিড়, গান চলছে, কপিরাইট আসবে, তার জন্য ভিডিওটা এখানে বাড়িতেই করছি, কারণ বাড়িতে এসেই ভালো করে খেতে পারবো, ওখানে ভালো করে খেতে পারবো না, কারণ ওখানে দেখিয়েছি। মাংসটা একটুখানি খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি, মাংসটাও খুবই ভালো খেতে হয়েছে, আর 49 টাকায় চিকেন বিরিয়ানি এর থেকে আর ভালো পাওয়া যায়, কারণ আজকেই নতুন দোকানটা করছে তার জন্য দিয়েছে, নেক্সট দিন কিন্তু তোমরা পাবে না, আজকেই যারা আসবে তারা কিন্তু পাবে। তো আমরা খেয়ে নিই, খেতে খুবই টেস্টি, আমার মুখ দেখে বুঝতেই পারছো খুবই ভালো হয়েছে খেতে। সুন্দর মানে অনেক লোকজনের ভিড় পড়বে, এখন আপাতত কেউ আসেনি, সন্ধ্যাবেলাটাই আসবে তখন। তো জাস্ট মানে 49 টাকার বিরিয়ানি তো কেমন হবে, নিশ্চয়ই আজকে তো খেয়ে দেখলাম খুবই ভালো খেতে, খুবই টেস্টি। তো আমি খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইস মানে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি, তো ফার্স্ট থেকে এন পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা, আর বিরিয়ানিটা খেতে অনেকটাই টেস্টি হয়েছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো যারা আমার ফেসবুক থেকে দেখছো এটা, কুইন টুকটুকি ব্লগ পেজটা অবশ্যই ফলো করবে। আর তো আমরা এক একবার মাঝে মাঝে তোদলা হয়ে কুইন টুকটুকি ব্লগ পেজটা অবশ্যই ফলো করবে। তো এবার তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি।